पावर पॉइंट सुने था एक बार पावर पॉइंट की वोड़ा टा माइक्रोसॉफ्ट कंपनी दे प्रेजेंटेशन करा जे कोनो जिनिस के प्रेजेंटेट करा जिन्हें एक्टिव एप्स दे তার মাধ্যমে আমরা যে কোনো নতুন প্রোডাক্টের এডমিশন করতে মানে প্রেজেন্টেশন করতে পারি কোনো স্কুল কলেজের যে পড়ার টিউটোরিয়াল তৈরি করার জন্য লেকচার যেটাকে বলা হয় লেকচার সেগুলো তৈরি করে সেটা দিকে আমরা পড়াতে পারি স্টাডি করাতে পারি ইভেন ওটা কি হয় কি এখানে লেখার সাথে সাথে অ্যানিমেশন হয় ঠিক অ্যানিমেট দেখো যে কোনো জিনিসকে তুমি এমনি সিম্পল পড়াছো তো নত ইন্টারেস্টেড মানুষ হবে না লেকিন তুমি ওটা যদি কিছু অ্যানিমেশন করে দিয়েছো তাহলে অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে কি কালারফুল করছো সাথে সাথে বুঝলে মাল্টিপল কালার ইউজ করতে পারছো যেমন আমরা সিম্পল ব্ল্যাক বোর্ডে এখানে পড়াচ্ছি তাহলে কি আছে কালার আছে সিম্পল লেখা এইটা যদি জিনিসটা যদি অটোমেটিক আমরা ইন্টারেক্টিভ নাম প্রথমে লেখা আসবে পাওয়ার পয়েন্ট স্টাইল হবে বহুপদ দিয়ে টপকে টপকে আসছে কি হবে এটা দেখতে একটু ইন্টারেস্টেড লাগবে ছেলেদেরও কি হয় ওটা কিছু একটা নতুন জিনিস হচ্ছে ঠিক তাই মোটিভেশন দেওয়ার জন্য পাওয়ার পয়েন্ট এরকম এই কোনো প্রোডাক্টস হয়তো মেডিকেলে যেমন হসপিটালে ওষুধ ওষুধ বার হচ্ছে ঠিক সেটাকে যখন কোনো কাস্টমারকে বা রিটেলারকে দেখাচ্ছে তখন কি এই এই মানে ল্যাপটপ নিয়ে গেল তো এই প্রোডাক্টটা এরকম আছে এরকম কাজ করে এরকম এত দিনের মধ্যে এরকম গ্রোথ হতে পারে সে প্রত্যেকটা জিনিসের তো এইভাবে কি হয় কি ফের পাওয়ার পয়েন্টে আমাদের যে কোনো জিনিসের প্রোডাক্ট মার্কেটিং ঠিক অ্যানিমেশন তো কম্পিউটারে করার জন্য প্রথমে কি কথা কথা যাচ্ছে হবে আমাদেরকে স্টার্ট অল্প গ্রাম মাইক্রোসফট অফিস তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 শিখছি তাই জন্য ঠিক যেমনি করবে এরকম একটি স্লাইডের পর্দা খুলে যাবে ঠিক সেইখানে উপর দিকে তোমাদের যেমন ওয়ার্ডে পড়েছো এক্সেলে পড়েছো কি মেনু বার থাকবে টাইটেল বার থাকবে যেখানে উপর দিকে দেখবে হোম ইনসার্ট ঠিক তারপরে ডিজাইন পেজ লেআউট এগুলো থাকবে উপর পোর্শন তারপর হোমের মধ্যে যে প্রথম কাজ করবো আমরা সেটা হচ্ছে কোনো একটি এরকম প্রথম স্ক্রিন সেটা কী করবো নিজেকে প্রেজেন্টেট করবো নিজেকে অ্যানিমেশন করবো নিজের নামটাকে যেমন বায়োগ্রাফি বানাইছে সেটাই করছে নিজের ইন্ট্রোডাকশন তৈরি করছে ঠিক তো নিজের ইন্ট্রোডাকশন করার জন্য প্রথমে কী লিখবো উপরে হেডিংয়ে নাম নেম তারপর নাম লিখবো ঠিক এইটাকে যদি কালার ডিজাইন করতে চাই আমি শুধু নাম ডাই করতে চাই তাহলে কী করতে হবে যেমনি সিলেক্ট করবে উপর দিকে লেখা আসবে ফরম্যাট ফরম্যাট থেকে টেক্সট ঠিক তারপরে এই বক্সটাকে যদি আমি কালারিং করতে খুঁজছি তাহলে কথা যেটা ফরম্যাট ফরম্যাট থেকে সেভ ফিল তার মধ্যে আরও অপশান আছে সেই অপশানগুলো ইউজ করি না আরও কোনো বেশি থেকে বেশি রেকর্ড করতে পারি সে তারপর কী আছে এই যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা এইটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কোথায় যাব ডিজাইনে যাব ডিজাইন থেকে আমরা অনেকগুলো ওইখানে অটোমেটিক থিম দেওয়া আছে সেই থিমগুলো ইউজ করতে পারি ঠিক তারপর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে ওটা পরে ক্লাস থেকে এরপর আমরা কোনো যদি ছবি নিতে করছি এটার মধ্যে যেমন হয়তো তুমি নিজের প্রেজেন্টেশন করছি নিজের ছবি দিতে না সবাই নিজের নামের পাশে নিজের ছবি দিতে ভালো লাগে কি তো ওই জন্য একটা ছবি যদি দিতে করছিস তাহলে কথা যেতে হবে প্রথমে ইনসার্ট তারপর পিকচার পিকচারের পর কি হবে কম্পিউটারের যে লোকেশনটা সেটা খুলে যাবে ঠিক সেখান থেকে তুমি পিকচার দিয়ে দিলে তারপর কি আছে এই লেখাগুলোকে যদি আমি অ্যানিমেট করতে চাই মানে লেখাগুলা ডেকোরেটিভ হিসাবে আমাদের ফিল্মে যে কাস্টিং উস্টিং আছে এদিকে আসলো ওদিকে আসলো উপর দিকে আসলো একটা একটা করে পড়ছে এরকম যদি অ্যানিমেশন করতে চাই তাহলে আমাদের এই কথা যেতে হবে অ্যানিমেশন অ্যানিমেশনে যেমনি ক্লিক করবি অপশন পাবি অ্যাড অ্যানিমেশন ঠিক বাট সিলেক্ট করে নিয়ে এমনি না যে কাজটা যাকে করবি তাকে কী করতে হবে প্রথমে সিলেক্ট করতে হবে ঠিক তারপর অ্যানিমেশনের পর চারটা অপশন আমরা দেখতে পাবো ঠিক মোর ইন এন্ট্রান্স ঠিক তারপরে আছে তোমার মোর মোশন পাথ এরকম করে অনেক চারটা অপশন আছে প্রত্যেকটা অপশনের ভিতরে অনেকগুলো অ্যানিমেশন লেখা আছে ঠিক
যেটা পছন্দ হবে তাকে ক্লিক করব আর ওকে করব ঠিক এইভাবে তারপর কি করব নতুন একটা কাজ করব নতুন স্লাইড লিখব ঠিক তো নতুন স্লাইড করলাম কি নিজের যখন নাম লিখলে আবার কি দিবি অ্যাড্রেস নতুন নতুন স্লাইড করার জন্য কি করতে হবে আমাকে হোমে যাব হোম থেকে নিউ স্লাইড সেখানে এইরকম একটা ইম্পর্টেন্ট নিউ স্লাইডের উপরটা একটা পিকচার আছে বোনা ঠিক এই পিকচারটা যেমনি ক্লিক করবি এইরকম একটি বক্স নতুন আসবে ঠিক নতুন যেমনি আসবে ইফেক্টেড হয়ে যাবে এইখানটায় এটা এইটা হচ্ছে ওয়ান আর এইখানে টু দেখাবে ঠিক এইটাই আমরা কি করবো নিজের অ্যাড্রেস প্রথমে কি করলাম অ্যাড্রেস পরে হেডিং দিলাম আর নিজের যে অ্যাড্রেস থাকবে যে যেমন আছে কি ডামরুঘুটু পোস্ট ডামরুঘুটু তারপরে বিএস কোর্ট শিলা এগুলো পুরো লিখতে হবে অসুবিধা ঠিক তারপর এইখানে দুটা স্লাইড তো হয়ে গেছে দুটা স্লাইড যখন এক স্লাইডের পর অন্য স্লাইড যখন দেখাবে তখন কিছু একটা ইফেক্ট হলে একটু দেখতে ভালো লাগে কথা বুঝছিস এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাচ্ছিস তো কিছু একটা যেমন দেখবে একটা গোল গোল আসে তো তার জন্য কি করতে হবে আমাদেরকে ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশনের মধ্যে একটা অপশন পাবি ওইখানে স্লাইড ট্রানজ্যাকশন সেখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তুমি প্রত্যেকটা ছবি দেখবি স্লাইডটা একটা আলাদা আলাদা খোলার পদ্ধতি এক স্লাইড থেকে অন্য স্লাইড যাওয়ার জন্য একটা অ্যানিমেশন দেবে ঠিক ক্লিয়ার এইভাবেই সেম ওয়ে আবার নিউ স্লাইড করবি আর নিজের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড যে কিছু আছে মাধ্যমিক কথা থেকে পড়েছিস এইচএস কথা থেকে পড়েছিস কত কি কোয়ালিফিকেশন করেছিস ইমেনলি তোরা প্রাইমারি লেভেল থেকে শুরু করতে পারিস মানে দেখো এখানে অ্যানিমেশন করতেছ যত বেশি নিজেকে দেখো যে কোনো জিনিস নিজের নিয়ে যত বেশি লিখবি অত বেশি তুই নিজেকে ইম্প্রুভ করবি ঠিক যদি নিজের নিয়ে লিখতে না পারিস তাহলে অন্য কারোর নিয়ে লিখতে পারবি ঠিক তো তার জন্যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবি আরও হবি দিতে পারিস ঠিক আরও যদি স্লাইডের ফেভারিট ফুড লিখতে পারিস অনেক কিছু আছে সেগুলো তোমার ফেভারিট মুভি হতে পারে ফেভারিট টিচার্স হতে পারে অনেক কিছু সেগুলো তুমি যত বেশি স্লাইড তৈরি করবে আর লাস্টে এবার দেখার জন্য কি করতে হবে স্লাইড শোতে যাবি আর স্লাইড শো থেকে ফ্রম বিগেন যেমনি করবি তখন এটা ফুল স্ক্রিনে পুরো দেখাবে ঠিক তো দেখা যেমনি দেখাবে তো একটা ফার্স্ট স্ক্রিন দেখাবে তোমাকে এখন ইন্টারভিউ বা মাউস ক্লিক করবে এখন ঠিক আগে থেকে দেখাবো তোমাদের কি অটোমেটিক কীভাবে চলবে ঠিক আজ ফার্স্ট ক্লাস তার জন্য কম কাজ ক্লিয়ার